যমুনা ব্যাংক লিমিটেডের পঞ্চগড়ের দেবীগঞ্জ শাখা এবং নীলফামারীর কিশোরগঞ্জে উপশাখা চালু হয়েছে। নতুন এই শাখা উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। একই দিনে রংপুরের হারাগাছে প্রতিষ্ঠানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, যেখানে 5,000 বেশি মানুষকে চিকিৎসা সেবা এবং 768 জনকে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।